আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে ওনার শ্বশুর এবং শাশুড়ি মানে শ্বশুর বাড়ির যে পরিবারের লোকজন যারা আছেন উনি সেই বাড়ি থেকে ভালো আচরণ পাচ্ছেন না, শাশুড়ি থেকে যেভাবে একটা ভালো আচরণ উনি অনেক সময় ওনাকে বিভিন্ন রকমের মন্তব্য করেন বা অনেক একটু মন্দ কথা বলেন, সত্য কথা বলেন, সেটা উনি সহ্য করতে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে উনি জানতে চেয়েছেন যে আসলে আমি কিভাবে ওই ফ্যামিলিতে আমি থাকবো, আমার মন চায় বাপের বাড়িতে চলে আসি, কি করবো সেক্ষেত্রে। এটাও অনেক পুরনো জামানা থেকেই মানব সভ্যতার একটা অসভ্য দিক, এটা এখন নয়, প্রাচীন সাহিত্যেও এটা পাওয়া যায়, বর্তমানেও এটা পাওয়া যায়। সেটা হলো শাশুড়ি এবং পুত্রবধূর যে সম্পর্ক। আরো সমস্যা হয়েছে মিডিয়াতে সবসময় হ্যাঁ শাশুড়িকে জালেম এবং পুত্রবধূকে মাজনু, এরকম একটা চিত্র দেওয়া হচ্ছে, যেটার কারণে মানুষের মনটা যেন আগে থেকেই শাশুড়ির প্রতি বিষিয়ে থাকে। এবং দুর্ভাগ্যবশত দুজনেই নারী, এই জন্য আমাদের এক্ষেত্রে অনেকগুলো করণীয় রয়েছে। প্রথম হলো ইসলামী পারিবারিক ধারণায় পুত্রবধূর জন্য শ্বশুর শাশুড়ির সেবা কিন্তু দায়িত্ব না, বিষয় হলো নিজের পিতা মাতার খেদমত আমার জন্য ফরজ, তাদের সর্বোচ্চ সীমা পর্যন্ত সেবা করা, অর্থাৎ পুত্রের উপরে নিজের পিতা মাতার খেদমত করা এটা ফরজ। কিন্তু পুত্রবধূ আত্মীয় হিসেবে স্বামীর পিতামাতা হিসেবে তাদেরকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, ভালো আচরণ করবেন, কিন্তু তাদের খেদমত করতে হবেই, এই চিন্তাটা কিন্তু ঠিক নয়, ইসলামী শরীয়তে এটা ঠিক নয়। এটা সমস্যা শুরু হয় কখন, যখন শ্বশুর শাশুড়ি মনে করেন যে আমার পুত্রবধূ আমার সেবা করতে বাধ্য, এটা শ্বশুর শাশুড়িকে পরিহার করতে হবে। দ্বিতীয়ত অনেক সময় আমরা দেখি শাশুড়ি বা শ্বশুর ছেলেকে বিয়ে দেন নিজেরা বাছাই করেই, কিন্তু বিয়ের পরে যখন ওই ছেলেটা স্ত্রীর সাথে বেশি ইন্টিমেট হয়ে যায় তখন তারা মনে করেন ওই বউ ছেলেটাকে পর করে নিল, সর্বনাশ হয়ে গেল। জি, অথচ পর করার জন্য এটা তো খুশি হওয়া দরকার ছিল, খুশি হওয়ার দরকার যে আমার মানে ছেলের সাথে বউয়ের সম্পর্ক খুবই গভীর হয়েছে। তৃতীয় যেটা আমরা প্রায় শুনি, আমার ছেলেটা মোটেও ভালো না, বউয়ের কথায় চলে, আমার জামাইটা খুব ভালো, আমার মেয়ে যা বলে তাই শুনে, তো দেখেন তো এই ওইদিকে হলে আর ভালো না, এদিকে হলে ভালো। আমাদের এই বিষয়টা বুঝতে হবে, এটা হলো শাশুড়িদের যে সমস্যা এটা আছে। পুত্রবধূর জন্য যেহেতু প্রশ্ন করেছেন পুত্রবধূ, আমরা অন্যের বিষয়ে না বলে, কারণ তাদেরকে পরিবর্তন করতে হলে ইমানি চেতনা বাড়াতে হবে। পুত্রবধূর জন্য যেটা প্রথম কথা, আমাদের চেষ্টা করতে হবে স্বামীকে বুঝিয়ে যে আমার দায়িত্ব কতটুকু, তাদের দায়িত্ব কতটুকু। দ্বিতীয়ত আমাদেরকে বুঝতে হবে যে স্বামীর সহযোগিতা করা আমাদের দায়িত্ব, কাজেই স্বামীর জন্য শ্বশুর শাশুড়িকে সম্মান করা, তাদের সাধ্যমতো সহযোগিতা করা আমাকে করতে হবে। আর এখানে মূল সমস্যা হয়েছে আপনি যেটা শুরুতেই বলেছেন যে শ্বশুর শাশুড়ি থেকে যে ব্যবহার আশা করা দরকার তা পাচ্ছেন না, এই আশাটাই ভুল। আমাদের বুঝতে হবে শ্বশুর শাশুড়ি সাধারণত এর চেয়ে ভালো ব্যবহার করতে পারবেন না। আমাদের মূল ভুল হয়ে যায় যে দুই পরিবার থেকে দুটো মানুষ আসে, কাজেই সমন্বয়টা কষ্টকর হবে। শাশুড়িকে বুঝতে হবে যে ওই মেয়েটা অন্যের পরিবার থেকে আসছে। আমরা অনেক সময় পৃথক হওয়াকে ঘৃণা করি, খারাপ জানি, কিন্তু ইসলামের নির্দেশ হলো শ্বশুর শাশুড়ি তাদের পরিবার, ছেলে তাদেরকে টানবে, কিন্তু পুত্রবধূ আমাকে রান্না করে দিতে হবে, আমার করতে হবে, এই করতে হবে, এটা কিন্তু ইসলাম বলে না। স্বামীদেরও দায়িত্ব আছে স্ত্রীদের কে সুযোগ দেওয়া, সময় দেওয়া, আর সকল ক্ষেত্রে এবাদতের চেতনায় যদি আমরা শাশুড়ি শ্বশুরির দায়িত্ব পালন করি যে স্বামীর জন্য একটু সহযোগিতা করছে, আল্লাহ সওয়াব দেবে, তারা যাই করুক, তাহলে এই খারাপ আচরণটা আমাদের জন্য সহনীয় হয়ে যাবে, আমাদের জন্য এটা বহন করা সহজ হবে।